শুভ সকাল বন্ধুরা, আর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আর মোটামুটি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ব্লগটা একটু শুরু করলাম দেরি করে, আর কেন দেরি করে শুরু করলাম সেটা বলছি এক্ষুনি। কারণ ঘরের সামনে জল বেজে আছে, জল বাজলে তো আমার মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, হাসি কেন তো, বাইরের রূপাদের সঙ্গে কথা বলে আসলাম। তো কি বলছিলাম ভুলে গেছি। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থেকে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিও দেখে কমেন্ট করবে, বলবো ভিডিওটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আমি করে কাজগুলো শুরু করি। আর একটা কথা, খিচুড়ি বসিয়েছি, গন্ধ পাচ্ছ না? চলো গিয়ে দেখাই খিচুড়িটা, অর্ধেক হয়ে গেল। আমরা আজকে খিচুড়ি খাবো, বাইরে পড়ছে বৃষ্টি, রুমঝুম রুমঝুম বৃষ্টি পড়ছে। খিচুড়ি খাবো, খিচুড়ি, এই যে খিচুড়ি। রাত্রে মেলে দিয়েছিলাম সব ভিজা, আর গামছাটা তো এখন ভিজলো আমার মাথায় দিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম তাই। বাইরে পড়ছে বৃষ্টি, ঘরেই হচ্ছে খিচুড়ি, হেব্বি মজা হবে। তো বন্ধুরা দেখো, খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি অনেক কাজ সেরে নিলাম, কিন্তু সব কাজ শেয়ার করলাম না, ঘরের কাজটা শেয়ার করলাম। যেরকম বিছানা উঠাচ্ছি, এই বিছানাটা উঠাবো, আবার ওই পাশে রাহুলের বিছানাটাও উঠাবো। তো এটা কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়ে মানে করছি এই কাজগুলো। তারপরে কিছু টুকটাক জামা কাপড় আছে ভাঁজ করার, সেই জামা কাপড়গুলোও ভাঁজ করে রেখে দিব। মানে এই মানে খিচুড়ি বসিয়ে দিয়ে হিটারে অনেক খিচুড়ি ডাল যেইগুলো হতে একটু সময় নেয়, আর পুড়া যাওয়ার ভয় থাকে না। তো ওই জিনিসগুলো বসিয়ে দিয়ে আমি অনেক কাজ করে নিতে পারি। আর দেখো সামনে এসে একটু নাটক করে গেলাম, নাটকই না। তারপরে দেখো এদিকে জামা কাপড়টাও মেলা হয়ে গেল, আর এই জামা কাপড়টা আমি আজকে কাচিনি, কালকের কাচা, কিন্তু কালকে বৃষ্টি ছিল, মানে যখন কেচেছিলাম তারপরে বৃষ্টি এসেছিলো তাই আর মেলা হয় নাই। তা এখন মেলে দিচ্ছি, যাই না, আজকেও ওয়েদারটা ড্যাম ড্যাম আছে, বৃষ্টি আছে, যাই না শুকাবে কি না, কিন্তু আপাতত হচ্ছে না তাই মেলে দিলাম। হালকা যদি একটু হাওয়ায় বাতাস এসে একটু যদি ঝরঝরা হয়ে থাকে তো সেই কারণে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর তোমাদেরকে যতটুক দেখাচ্ছি তার থেকে আরও বেশি কাপড় আছে আরও মেলার, কিন্তু সবটুক তোমাদেরকে দেখালাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আর আজকে একটু ভিডিওটা একটু বড় করার চেষ্টা করছিলাম, কিন্তু বড় করব না, দেখাবো অনেক কিছু কিন্তু বড় করব না, টাইম অন্যদিনের থেকে ছোটই হবে। তারপর দেখো জামা কাপড়টা মেলে অ্যালোভেরার গাছটার দিকে নজর গেল, তো ভাবলাম যে না একটা পাতা কেটে নিয়ে যাই। তো নিয়ে গিয়ে আমি একটু নিজের জন্য একটু নিজেকেও মাঝে মাঝে একটু যত্ন করতে হয়, তাই আর একটা পাতা নিয়ে একটু মানে নিজের জন্য একটু মুখে লাগিয়ে নিব। তো কিছুক্ষণ এটা লাগিয়ে তারপর ঘরের কাজগুলো সেরে নিব। এটা এখন মাখবো, মুখে অ্যাপ্লাই করবো এটা। মাঝে মাঝে একটু নিজেরও যত্ন করতে হয়। এটা রাত্রে রেখেছিলাম, মনেই নেই।
আর বন্ধুরা দুপুরে কিন্তু আজকে আর রান্না কিছু করি নাই, আমি খিচুড়িটা রেঁধেছিলাম তখনই দুপুর হয়ে গিয়েছিল, আর সকালবেলা খেয়েছিলাম চা মুড়ি, মানে উঠতেও দেরি হয়েছিল বৃষ্টির জন্য, উঠে কোনো কাজও হবে না তো সেই কারণেই। আর তোমরা তো জানোই আগের দিনের ভিডিওটা দিয়েছিলাম, পরের দিন সকালবেলা উঠে রাতুলকে নিয়ে ভিডিও বানিয়ে তারপর দিয়েছিলাম, তো সেই কারণে সব মিলে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, খিচুড়িটা রেঁধে মুখে দেখলে তোমরা অ্যালোভেরা পাতাটা অ্যাপ্লাই করলাম, তারপরে দেখো যাই বাসন বেরিয়েছিল চায়ের বাসন টাসন সব মেজে ঘষে নিয়ে এসেছি, নিয়ে এসে সব জাগার জিনিস জাগা মতনে রেখে দিচ্ছি। রেখে দিয়ে ওই ঘরে চৌকির নিচটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এখন মানে ফটাফট সব কাজ সেরে নিব এক নিঃশ্বাসে, আমি হলো এরকমই, যখন একটু মোবাইল দেখবো দেখবো, আবার যখন কাজে হাত দিব দেখবো যে না আর সময় নেই, আমার তো এখন ডিউটির কাজও পড়ে আছে, তো তখন এরকমই করি এক নিঃশ্বাসে সব সেরে নিই। তো এখন এই রুমটা মুছে নিলাম, তারপরে পাশের রুমটাও মুছে নিব। বর্ষাকাল ঘর দুয়ার যদি না মুছামুছি করা হয় খুবই খারাপ লাগে, আর আমার ঘরে তো জানোই ঘরটা ছোট, একই মানে ঘরে এদিকে রান্না বান্না সব করা হয়, না মুছলে চলেই না। আর এদিকে বর্ষাকাল না এই ঘরটা হচ্ছে নিচু, মুছলে একটু শুকাতো দেরি হয় কারণ পাকা ড্যামটা উঠে, তো সেই কারণে ফ্যান চালিয়ে রাখলো না, আজকে একটু বেশি মনে সময় লাগলো শুকাতে, জানি না বৃষ্টি হচ্ছে বলে তাই হয়তো পাকা মানে ঘেমে উঠছে ওই কারণে শুকাতে দেরি হলো। তারপর সকালবেলা তো উঠানটা ঝাঁট দেওয়া হলো না আমার, আজকে জল ছিল তাই এখন জল নেই, জল একদম শুকিয়ে গেছে। আর দেখো যেহেতু উঠানের সামনে বালি তাই কিন্তু জল মানে নামার পরপরেই উঠানটা একদম শুকনো হয়ে যায়, তো শুকনো হয়ে গেছে। ঘরের কাজকর্ম সব সেরে ভাবলাম যে উঠানটাও ঝাঁট দিয়ে দিই, বাসি উঠানটা রাখা ঠিক হবে না জল যেহেতু নাই, তো উঠানটাও ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে নিয়ে তোমাদের সামনে এসে একটু কথা বলবো। দেখো বন্ধুরা আমি গাছে উঠেছি, ফুল গাছে, এতদিন গাছটা উঁচা ছিল উঠতে পারি নাই তাই গাছটাই নিচু হয়ে গেল, যে না ওঠ তোর মনের ইচ্ছাটা পূরণ কর। তো দেখো বৃষ্টি হতে হতে গাছের গোড়াটা নরম হয়ে গেছে তাই গাছটা একদম হেলে পড়েছে, দেখো এখন এটা কাটাও হচ্ছে না, এদিকে রাস্তাটাও মানে যাতায়াত করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। দেখো এই যে বসে আছি, এ দেখো এই যে মাটি টাস দেখেছো, কিন্তু এই জায়গাটা যদি মানে এটা যদি রাস্তাটা না থাকতো, এই যে রাস্তাটা, এই রাস্তাটা যদি না থাকতো না তাহলে গাছটা থাকলেও অসুবিধা হতো না, মাঝে মাঝে গাছটার মধ্যে বসাও যেত, তারপরে কুল পাততে অসুবিধা হতো না, তারপর ভিডিও বানানো যেত, অনেকটাই ভালো লাগতো। কিন্তু রাস্তাটা একদম বন্ধ হয়ে গেল গাছটার জন্য, ওর জন্য গাছটা মানে কাটতেই হবে। তো বন্ধুরা তোমরা তো দেখেছো আমার সব কাজ শেষ, এখন আমি চান করতে যাব, চান করি নেই এখনও, তো এখন চান করতে যাব, চানটা করে এসে পরে আবার তোমাদের সামনে আসবো সন্ধ্যার সময়। তো ভাবলাম যে চানটা করতে যাওয়ার আগে একটু কথা বলে নিই। আমি বসলাম, এখন ওরও বসতে লাগবে ওই জায়গাটায়, ওই দেখো আমি উঠে আসলাম, এখনও গিয়ে বসলো। খাবি না, খাইতে দিব না, হ্যাঁ দেখো খাবারটা দিলাম, ওরা চলে আসলো, কিন্তু পাখিগুলো না ভয় পায়। ওরা খায় সময় এত ভালো লাগে, কিন্তু কিছু পাখি ভয় পায় চলে যায় উড়ে, খুব খারাপ লাগে। দেখো একটু একটু করে সাহস করে আগাচ্ছে, একটা পাখি আসলো, একটা ঘুঘু আসলো, ওই যে ঘুঘুটা এদিকে দেখা যাচ্ছে না তারা ঘুঘুটা। তো বন্ধুরা দেখো যে কাঁঠাল দিয়ে মুড়ি নিয়ে নিলাম, কাঁঠালটা খাবো আজকে। আর দেখো কাঁঠালের রুয়োগুলো একদম ছোট ছোট, যাই হোক আমার এরকমই ভালো লাগে, খেয়ে নিই। শুভ সন্ধ্যা, কাঁঠাল মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলায়, আজকে চা খাবো না, কাঁঠাল দিয়ে মুড়ি খাবো।
অনেকদিন পরে কাঁঠাল মুড়ি খাচ্ছি গো বন্ধুরা। অনেকদিন পরে বলতে এইবার মনে হয় এই আজকেই ফার্স্ট, এর আগে একদিন নিয়েছিলাম কিন্তু সেরকমভাবে খেতে পারি নাই, কাঁঠালটা নষ্ট ছিল। তো দেখো আজকে কাঁঠাল মুড়ি নিয়ে বসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে, আর পাশে রাতুল শুয়ে আছে, ওকেও একটু দিব মুখে একবার, তারপর দেখি কি ও না কাঁঠাল খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়। আর ওর মনে ভালো লেগেছে, ও সুস্থ হলে হয়তো কাঁঠাল খেতে ভালোবাসতো, সেটাই আমি আর রাহুল মানে দেখবো আর আলাপ করবো। আর এতটা কাঁঠাল খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, আমাকে পরে লাস্টের দিকে খেতেই দিচ্ছিল না। তোমাদেরকে তো আর পুরো ভিডিওটা দেখাচ্ছি না, আমি কেটে দিয়েছি অনেকটাই, পুরো শেষ খাওয়া পর্যন্ত দেখালাম না। আমার ও লাস্টের দিকে আমাকে খেতেই দিচ্ছিল না, ওইরকম করছিল, শুধু মানে আ করছিল, বড় করে হা করছিল খাওয়ার জন্য অস্থির। একবার শুধু প্রথমবার দিব মুখে, তারপর থেকে ও এরকম করে। তারপরে আমি তারও হুড়ো করে খেয়ে তারপরে ওকে একটু খাইয়েছিলাম, দেখলাম কোলে নিয়ে তোমাদেরকে একটু দেখাবো লাস্টে ওকে খাওয়াবো। ও মানে কাঁঠালটা ওর খুবই ভালো লেগেছে, তো আগে তো কোনোদিন দেখিনি, বুঝতেও পারিনি। আর এখানে বাচ্চাদের মতো আমি নাম নাম করছিলাম, নাম নাম ছোটোবেলাকার কিছু খেলে পরে ভালো লাগলে বলতাম নাম 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 নাম, ওইরকমই ঢং করছিলাম একটু। আর এদিকে রাহুল জল পেশ যাবে, তাই আমাকে বলছিল কি তুমি কি বলছো তোমার পরিবারকে যে আমি জল পেশ যাব, তো আমি বলছি কি না। আসলে কেন বলি নাই বলতো, আমার অতটা ইচ্ছে ছিল না, ও যাক কোনো কিছু যদি খুশি মনে না মানা হয় তাহলে এরকমই হয়, তো আমি বলি না সেটাই আমাকে বলছিল। দেখো রাতুলের মুখে দিয়েছি, ফটো নেই থাম্বনেলের জন্য। সেই মজা পাইছে কাঁঠাল, কিন্তু যদি হজম না হয়। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, ভালো থেকো সুস্থ থেকো, টাটা। গলা দিয়ে গেছে দেখো, কেন হলুদ গেঞ্জি আছে একটা, হলুদ গেঞ্জি কাঠ।